কি রান্না করে দেখাচ্ছেন? আমি টুনা ফিশ কাবাব উইথ করিয়েন্ডার সস। করিয়েন্ডার সসের সাথে টুনা ফিশ কাবাব। আচ্ছা আপু, কি কি উপকরণ লাগছে ঝটপট জেনে নেই। দুইটা টোনা ক্যান দিচ্ছি, সাথে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি, একটু লেবুর রস, এখানে লবণ দিব, আর ভাজার জন্য লাগবে বেডক্রাম, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, এখানে সাদা গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে সামান্য একটু আদা কুচি, ভাজার জন্য তেল, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, কালো গোলমরিচের সামান্য একটু পাউডার দিব, আর কাঁচামরিচ কুচি দিব। কাঁচামরিচ কুচি। উপকরণ জেনে নিলাম, তাহলে এখন রান্নায় চলে যাই। কি করবেন প্রথমে? আমি প্রথমে ক্যানটা ভালো করে, ক্যান থেকে বের করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়েছি। এখন এতে একে একে উপকরণগুলো মিশিয়ে নিব। দিচ্ছি পেঁয়াজ কুচি। কতগুলো পেঁয়াজ আছে এখানে মোটামুটি? এখানে মোটামুটি 250 গ্রামের মতো পেঁয়াজ আছে। একটু ধনিয়া পাতা কুচি করে নেব। লবণ কিন্তু আমরা অল্প দিব, কারণ টুনা ক্যানে অলরেডি লবণ থাকে। লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়া হচ্ছে হাফ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো হচ্ছে হাফ চা চামচ, চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো অল্প দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো এইটার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, বেশি দিলে তখন ভালো লাগে না, বিশেষ করে এই কাবাবে। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো হচ্ছে আমি দুইটা অংশে ভাগ করে নিব। সাদা অংশ আর হলুদ অংশ আলাদা আলাদা যাচ্ছে। সাদা অংশ দিয়ে কি করবেন? আমি ভাজার সময় এটা সাদা অংশটা ব্যবহার করব, আর হলুদ অংশটা আমি ভিতরে দিব, আর হলুদ অংশটা যখন দেওয়া হবে তখন এটা বাইন্ডিংসটা খুব সুন্দরভাবে ধরে। এটা রেখে দিলাম, এটা ভাজার সময় আমার লাগবে, আমি হলুদ অংশটা দিয়ে দিলাম। তাহলে আমরা ডিমের হলুদ অংশ কাবাবের সাথে মিশিয়ে নিলাম। সাথে একটু লেবুর রস। ডিমের হলুদ অংশটা যাচ্ছে বাইন্ডিং এর জন্য, আর মানে এটা হচ্ছে খুব সুন্দর, এটা বাইন্ডিংসটা যখন ভাজা যায় ভেঙে যায় না। আর সাথে আমরা একটু বেড ক্রাম্স দিব, যেটা হচ্ছে যে বাইন্ডিংস এর কাজই করবে, প্লাস একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। এক চামচের মতো দিলাম আমি সেটা। আমার মাখানো হয়ে গেল, তেলটা গরম হয়ে নিই। মোটামুটি ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ, ডুবো তেলেই ভাজবো, না হলে এটা যেহেতু এটা ক্রিস্পি হবে, যার কারণে ডুবো তেলে ভাজতে হবে। আমি হচ্ছে এখন কাবাবে শেফ করে নিই, এটা করে নিয়ে সাদা ডিমের অংশের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর বেডক্রামের ভিতরে দিব। আবার আমি এটা দিয়ে করে দুবার করে কোট করে দুইবার। হ্যাঁ, এটা তাহলে ওপরের গ্লেজটা খুব সুন্দর আসবে। তেলটা গরম হয়নি, আমি হালকা তেলের গরমেই দিচ্ছি, কারণ হচ্ছে এটা যখন তেলটা গরম হবে আস্তে আস্তে তখন এটা বাইন্ডিংসটা ভালোভাবে ধরবে, আর একদম গরম তেলে দিয়ে দিলে তখন পুড়ে যায়, তখন ভালোভাবে এটা বেক হয় না, এই জন্য আমি হালকা গরমেই দিয়ে দিব। Thank you.
টুনা মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ, এটা অনেক হেলদি, ওমেগা 3 আছে, যেটা আমাদের লিভারের জন্য অনেক ভালো উপকারী। হ্যাঁ, আমরা আসলে সামুদ্রিক মাছ বেশি পাই না ঠিক, কিন্তু খেলে অনেক ভালো, এবং বাচ্চাদের জন্য ওমেগা 3 তো এত ভালো, তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। ন্যাচারালি সবাই বেটগ্রাম দিয়ে আগে দিয়ে তারপরে ভাজে, কিন্তু আমি এই জিনিসটা কোটটা পরে দিয়ে ডিমে, যা এই জন্য যেটা গ্লেজটা সুন্দর আসে। সসটা আমি বানিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, মরিচ আর একটা রসুনের কোয়া, এটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে হচ্ছে লিকুইড চিজ আছে, চিজ 2 চামচ দিয়ে মিক্স করে দিয়েছি। ফিশ কাবাব উইথ করিয়েন্ডার সস, আর আমি একটু ডেকোরেশন করেছি যেন দেখতে সুন্দর লাগে। অনেক ধন্যবাদ, খুবই চমৎকার একটা রেসিপি আমরা পেলাম আপনার কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, টুনা ফিশ কাবাব উইথ করিয়েন্ডার সস।